প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সবাইকে ফ্রেশ ফানফিল বিস্কিটস প্রেজেন্স দুষ্টু মিষ্টি সম্পর্কের গল্পে। বরাবর মত আমি নির্ভরে সোহান আছি সাথে। পরিবার, পরিবারকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানের যাত্রা। আমাদের সাথে আজ আছেন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুরকার সাদি মোহাম্মদ, এবং আছেন তারই সহোদর বিখ্যাত নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার শিবলি মোহাম্মদ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? ভালো, খুব ভালো আছি। দুজন আসলে একই পরিবারের সদস্য, সংস্কৃতি অঙ্গনে আছেন, কিন্তু দুজন দুটি ধারায়, একজন গানের জগতে, একজন নাচের জগতে। বলা যায় যে দুটো অঙ্গনেই দুজন উজ্জ্বল নক্ষত্রের মধ্যে আলো দিয়ে যাচ্ছেন। সো বড় ভাইয়ের সাথে মনে হয় আগে একটু কথা বলি। সাদি মোহাম্মদ নামটি কিন্তু আমাদের ভীষণ পরিচিত, আর রবীন্দ্রসঙ্গীত জগতে আপনার অবদান একেবারে অনস্বীকার্য। আজকে আপনার ভাইয়ের সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো। ছোট ভাইয়ের নাচ আপনার কাছে কেমন লাগে? ছোট ভাই হিসেবে বলবো না আমি। আচ্ছা, নীল কেন বলি? ভাই হিসেবে বলতে একটু পক্ষপাতিত্ব হয়ে যেতে পারে, তাই না? বলো, তুমি তো বোঝো। আমার মনে হয় কি যে ও যখন নাচ করতে গেল, শিখলো, ফিরে এলো, এসে যখন ও নাচ তার শুরু করলো, আজ অব্দি আমার মনে হয় যে ওর মধ্যে যে একটা পৌরুষ আছে, নাচের যে একটা পৌরুষ ব্যাপারটা আছে, সেটা ওর মধ্যে কিন্তু 100-তে 100, যেটা আমরা কিন্তু নৃত্যশিল্পীদের মধ্যে, বিশেষ করে মানে ছেলে নৃত্যশিল্পীদের মধ্যে কিন্তু আমরা পাই না, যেটা আমরা শিবলির মধ্যে পাই। ওর মধ্যে একটা বলিষ্ঠ ভঙ্গি, যেটা আবার অনেকের মধ্যে আছে, অনেকের না অনেকের আছে, কিন্তু আমার কাছে মনে হয় ওর কাছে ওর মতো কেউ নেই। আমার মনে হয় আমার ভাই না, আমার মানে আমি শিবলি মোহাম্মদ হিসেবে বলছি ওকে। দারুণ, তাহলে একই প্রসঙ্গে এখানেও আসতে হয়। এই প্রসঙ্গে আসলে না বেশি বলবো না, আমিও যদি বলি ভাই হিসেবে যদি বলি, তবে অবশ্যই আমি মনে করি আমি খুব ভাগ্যবান যে এরকম একজন ভালো বড় মাপের রবীন্দ্রসঙ্গীত শিল্পী আমার ভাই, এটা সিম্পল। কিন্তু যদি আমি দর্শক মানে শ্রোতা বা দর্শক দুটাই তো এখন হয়ে গেছে, ধরো টিভিতে আমরা গান শুনি এবং দেখি দুটাই, সেই অর্থে যদি বলতে চাই আমি বলবো যে সাদি মোহাম্মদের একটা ঈশ্বর প্রদত্ত গলা আছে, যে ভয়েসটা ভরাট কণ্ঠস্বর বা এই যে গায়কিতে যে একটা কি বলবো মুন্সিয়ানা, বা আমি যদি শ্রোতা হিসেবে যদি বলি যে এই উপমহাদেশে এইরকম মেল ভয়েস খুব অল্প কিছু আছে, একদম এক তো বলা যাবে না, আমার অনেক প্রিয় প্রিয় ভালো অনেক গায়ক আছে, তবে এই যে অল্প কয়েকজন আছে তাদের মধ্যে একজন। আর সবচেয়েতে যেটা আমার ভালো লাগার একটা কারণ নীল তোমাকে বলি, সেটা যে আমাদের তো নাচটা করতে হয় কিন্তু কোনো একটা গানের উপরে বা মিউজিকের উপরে, বা তাই নয় কি? মানে আমরা তো আর মাইম করি না, আমরা কিছুর সঙ্গে নাচ করি। তো সেদিকে যদি আমি বিচার করি যে আমি যখন সাদি মোহাম্মদের কোনো সঙ্গীতের সঙ্গে নাচটা করি, তখন আমার যেটা মনে হয় যে সঙ্গীতে যে একটা এক্সপ্রেশন উনি দেন, সেই এক্সপ্রেশনটা আমি আমার নাচেও দিতে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় ওই ওই জায়গাটা প্রকাশ করতে। কেন গানের আমি সাপোর্টটা পাই, এমন হয় যে আপনি খুব সেটার সাথে রিলেট করতে পারেন, নাচের মুদ্রাগুলোকে আরো বেশি ফুটিয়ে তোলা যায়, ফুটিয়ে তুলতে পারি। এই জায়গা থেকেও আমি বলবো যে আমি খুবই লাকি। দুই পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট, ফ্রেশ ফানফিল বিস্কিট। সাদি মোহাম্মদের কিভাবে গানে আসা, গানের সাথে কিভাবে ভালোবাসা শুরু? ইঞ্জিনিয়ারিং 2 বছর পড়ে পড়া ছেড়ে গানের টানে চলে গেলাম শান্তিনিকেতনে। ইঞ্জিনিয়ারিং 2 বছর পড়ে ছেড়ে দিলেন? ছেড়ে দিলাম, গানের টানে চলে গেলাম শান্তিনিকেতনে। হ্যাঁ, তো বুঝতে পারছো যে মানে কোন প্রতিষ্ঠানটা কোন জায়গায় ছিল, কৃষ্ণা কোথায়, এবং প্রাতিষ্ঠানিক শিক্ষাটা আমার ওখানেই হয়েছে, ওখানে আমার হাতে করি আমি যা শিখেছিলাম, যা গান গাইতাম, হিট গায়ক ছিলাম না কলেজ ইউনিভার্সিটিতে, বুঝতে পারছো না, ওখানে গিয়ে হিট গায়ক শেষ, ওখানে সব কিছু আমি একদম জিরো, আমি শূন্য থেকে শুরু করলাম আমাকে, এই আমি আজকের আমি আর কি। ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে দিয়ে চলে গেলেন গান শিখতে, এবং রবীন্দ্রসঙ্গীতের উপর আসলে সব চর্চা করেছেন, নিজেকে গড়েছেন। আপনার নাচের সাথে কিভাবে আসলে সম্পৃক্ততাটা হলো? সেটা একটা ইন্টারেস্টিং ঘটনা। আমাদের পরিবারে তো গানের চর্চা ছিল, আমিও ছোটবেলা থেকে গান টান করতাম, তো জাহাঙ্গীরনগর চর্চা ছিল শুধু বলিস না, চর্চা গানের গান করতাম আমরা,
একটা হারমোনিয়াম খালা কিনে দিয়েছিল মানে বাবা মা কি গানের সাথে না একেবারে একেবারে কিন্তু পছন্দ করতেন হয়তোবা তো চর্চা ছিল না কিন্তু আমি ছায়ানটে গান শিখতাম আচ্ছা তো গান যখন শিখতাম তখন আমি নাচের ক্লাস দেখতাম খুব আমার একটা দুর্বলতা ছিল যে নাচ দেখতে ভালো লাগত আপনি গান শিখতেন এটা কি কোনোভাবে ভাইয়ের একটা ই ছিল ও পরিবার সুন্দর গান গাইতো না না এটা বেশি বেশি হয়ে গেল বিশ্বাস করো একদম না তারপরে আমি ওই কি বলে ছায়ানট থেকে যখন কিছুটা নাচ শিখছি তখন আমি স্কলারশিপ পেলাম ইন্ডিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ নাচের উপরে নাচ বাদে আপনি বলছিলেন যে গানও ভালো করে আর কি কি তে পারদর্শী দেখেছেন দুষ্টু দুনিয়ার দুষ্টু ছিল কে বেশি দুষ্টু দুজনে শয়তান ছিল না এত দুষ্টু ছিল উনি বলছে আপনি আপনি বলছেন না আমি আমি না মোটে আমি না ও কি রকম জানে যে নীরব থাকে না নীরব দুষ্টু ওই রকম মানে দুষ্টামি সবই করছে বাট দেখে মনে হবে তুমি একদম খাজা মাছ উঠে খেতে যাও খানিক আগে তোমার সাথে দুষ্টুমি করলাম না ওটা এই একদম এর একদম এক্স্যাক্টলি তাই একদম এরকমই কিন্তু তুমি ভাবো তুমি একদম চেহারা দেখে বোঝার উপায় নেই বুঝা কিন্তু অপ্রস্তুত করে দিল কিন্তু কিন্তু তুমি ভেবেছিলে যে এই মানুষটার মধ্যে এরকম দুষ্টুমি থাকবে কখনো এরকম হয়েছে নিচে দুষ্টুমি করে আপনাকে মার খেয়েছে হ্যাঁ হ্যাঁ বহু এমন হয়েছে আমি খামচাতাম মারতাম বহু আছে আমার নখ ছিল বড় ওদের মুখে যত দাগ নিম কেমন দুষ্ট ছিল তোমাকে আমার বলার দরকার আছে আর আমার মনে হয় দরকার নেই প্রমাণ পেয়ে গেছে তুমি ওকে লজ্জা পেয়ে গেছেন ওকে আমরা একটা একটা গান শুনি কার কাছ থেকে শুনবো আপনি তো বলছিলেন শিবলি মনে ভালো লাগে আমরা আপনার মিলে গাই দুটো লাইন শুনি বনে যদি ফুটলো কুসুম নেই কেন সেই পাখি নেই কেন নেই কেন সেই পাখি বনে যদি ফুটলো কুসুম নেই কেন সেই পাখি নেই কেন নেই কেন সেই পাখি দুই পাশে দারুণ মজার বিস্কিট মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট ফ্রেশ ফানফিল বিস্কিট আপনারা মোহাম্মদপুরে থাকেন সেখানকার একটি রাস্তার নাম ২৬শে মার্চ দুপুরে জুম্মার নামাজের পরে বাবাকে হত্যা করা হয় কিভাবে মানে আপনাদের মনে আছে কি সব মনে আছে বলতে গেলে এটা না আজকে আর তোমার দুষ্টু মিষ্টি আর কথা হবে না আর এখানে আমরা একদম ভারাক্রান্ত হয়ে যাব ভারী হয়ে যাব তবে এইটুকুই আমাদের বলা যে এখন এত বছর পরে এসে আমাদের খুব অহংকার হয় এই জন্য যে লাল সবুজের পতাকাটার রক্তের যে লালটুকু ওর মধ্যে আমার বাবার এক বিন্দু রক্ত আছে এই এই যে আমার আমাদের ত্যাগটা পরিবারের বা বাবা হারাবার কষ্টটা সবটাই কিন্তু অনেকটা লাঘব হয় ওইভাবেই যে একটা স্বাধীন দেশে বাস করি আমাদের নিজেদের একটা মানচিত্র আছে একটা পতাকা আছে একটা পাসপোর্ট আছে আমার নিজস্ব সব কিছু মিলে ওইটাই একটা সান্ত্বনার জায়গা আর কি আর কষ্টের জায়গাটা যেটা উনি বললেন যে কষ্টের কথা বলতে গেলে প্রোগ্রামটাই হয়তো অন্যরকম হয়ে যাবে তবে এইটাই ইনফরমেশনটা এটাই যে আমার বাবা একজন 71-এর শহীদ আর আমরা শহীদের সন্তান আর এই মোহাম্মদপুরে শহীদ সলিমুল্লাহ রোড এটা বাবার নামে রাস্তাটা ওইটা একটা আমাদেরকে কিছুটা হলো তৃপ্তি দেয় জি এটাই আর কি বেশ ওকে আমরা তাহলে একটু চা নেই তারপর একটু অন্য প্রসঙ্গে যাই দুজনের কাজ নিয়ে দুজনের খুনসুটি নিয়ে শুনবো সুগারও আছে এক্সট্রা আমি সুগার লাগবে একটু চা দাও আমি হেল্প করি হ্যাঁ হ্যাঁ ভাইকে দিয়ে দিলে থ্যাংক ইউ তুমি খাবে না হ্যাঁ আমি একটু নিচ্ছি থ্যাংক ইউ দুজন তো দুজনের কিভাবে শুরু হলো যাত্রা দুজন কি করছেন সেটা শুনলাম শুধু যে নিজেরা করেছেন তা নয় পরবর্তী প্রজন্মের মধ্যেও নিজেদের প্রতিভা আসলে ছড়িয়ে দিয়েছেন মানে আপনাদের শিক্ষার্থীদের কথা বলছি সাদি মোহাম্মদ আপনার কাছে জানতে চাইবো ভাই যখন কোরিওগ্রাফি করে বা স্টুডেন্টদের শেখায় তখন কি এরকম মিষ্টিভাবে কথা বলে না রেগে যায় শিক্ষক হিসেবে কেমন হ্যাঁ
আমি আমি আমার মনে হয় ও বেশ রাগি তাই না ক্লাসে বেশ রাগি ক্লাসে আর সেই শিক্ষকতার জায়গায় যদি আমি ভাইকে নিয়ে জিজ্ঞেস করি ওদিন পারিনি না আমি রাগ রাগ করে টিচার টিচার আমি রাগি না 25 বছর সঙ্গীত গভর্ন মিউজিক্যাল যে পড়িয়েছি আমার মনে হয় না কোনোদিন কোনো ছেলে মেয়েকে বকুনি দিয়েছি 25 বছরে কোনোদিন না কোনোদিন না ওরা আমাকে এত ভালোবাসতো জানো তো নীল ওরা না মানে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে থাকতো কখন আমি ছাতাটা মাথায় দিয়ে ঢুকছি কলেজের মধ্যে একটা শোরগোল পড়ে যেত যে স্যার আসছেন দুই পাশে দারুণ মজার বিস্কিট মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট ফ্রেশ ফানফিল বিস্কিট আমি একটু দুজন সম্পর্কে এবার একটু অন্যভাবে জানতে চাই আমাদের একটা র্যাপিড ফায়ার রাউন্ড আছে সেখানে কিছু প্রশ্ন আছে আমি একসাথে প্রশ্নগুলো করি এবং দুজনের কাছ থেকে একই প্রশ্নের উত্তর শুনবো ঠিক আছে সাদি মোহাম্মদ আপনার সবচেয়ে জনপ্রিয় গান কোনটি আপনার মতে সবচেয়ে জনপ্রিয় গান বলে কোনো আমার কাছে কোনো গানই নেই শিবলি মোহাম্মদ আপনার আমার ভীষণ প্রিয় একটা গান আছে সেটা হলো ওই যে আমি অকৃতি অধম বলেও কি তুমি কম করে মরে দাও হ্যাঁ রজনীকান্ত রজনীকান্তের এই গান এই গানটা আমি একটু কত শুনি প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী আপনার এখন প্রিয় বলতে গেলে খুব মুশকিল আমাদের জানি কিন্তু দেখা যাক কার নাম বলে সবাই আপনার প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ অবশ্যই মেল ভয়েসের মধ্যে ফিমেলের মধ্যে যদি বলি যে বন্যা পাপিয়া তো অবশ্যই সঙ্গে লাইসা লিসা ওনার গান আমার ভীষণ পছন্দ আর প্রিয় নৃত্যশিল্পী নৃত্যশিল্পী বাকি মানে আমার গুরুর কথা এখানে আসবেই না যদি এমনি বলি অনেকেই অনেকেই ভালো নাচে অনেক সুন্দর অবভিয়াসলি নিপা আমার সঙ্গে নাচে সেই হিসেবে তো প্রিয় না হলে নাচবো কেন একসঙ্গে সেটা একটা জায়গা একটা অনবদ্য জুটি মানে অদ্বিতীয় প্রিয় সিনেমা সিনেমা দেখতে পছন্দ করেন তো প্রিয় সিনেমা হ্যাঁ কত যে সিনেমা দেখি সিনেমা এই করোনা কালে তো সিনেমাই বাঁচি দেখেছে নেটফ্লিক্সে সিনেমা দেখছি আমার আমার প্রিয় সিনেমা হলো ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা আর আমার প্রিয় সিনেমা হলো হ্যাঁ মেঘে ঢাকা তারা তো আমার প্রিয় দীপ জ্বেলে যাই খুব প্রিয় আমার ছবি ঘুম থেকে উঠে সবার প্রথমে কোন কাজটি করা হয় আমি একটু একটু দেরিতে ঘুমতে উঠি বেশি রাত জাগি ওতে সকালে উঠে জিমে যাই তো আমি ওকে উঠতে হয় সকাল সকাল আমি একটু বেলা করে উঠি উঠে মনে করো যে নাস্তা খুব খাওয়া হয় না একটা টোস্ট বিস্কিট ব্যাস নাস্তা কমপ্লিট আচ্ছা আর তারপরে একটু গানের ক্লাসে গিয়ে গানের ঘরে গিয়ে একটু গুনগুন করে বসি তারপর চলে আসি এই আমার সকালের কাজ আপনার তো জানা হয়েই গেছে আমি ঘুমের ফার্স্ট কাজই হলো আমার তৈরি হওয়া এবং জিমে যাওয়া ফার্স্ট কাজ ছোটবেলার একটা বার্থডে স্পেশাল মেমোরির কথা যদি বলি আমাদের বার্থডে হতোই না কোনো এত ভাই বোন কয়টা বার্থডে করলো 10টা যদি করতে হয় কোন মাসে দুইজনের তিনজনের এগুলো হলো যদি বলি মানে আপনার বার্থডে তো সাদি মোহাম্মদের দেয়া কোন উপহারটা আপনার সবচেয়ে ভালো লেগেছে আমরা উপহার সারা বছরই দেই আমি যখন বিদেশে বারবার যাচ্ছি বা সে যাচ্ছে দুজন দুজনের প্রিয় পারফিউম গুলো নিয়ে আসি আমাদের দুই ভাইয়েরই পারফিউমের খুব প্রিয় তোমার হ্যাঁ আমাদের খুব প্রিয় ওই হয় আলাদা করে আর গিফট সেভাবে দেওয়া হয় না আচ্ছা লাইফে সর্বশেষ সারপ্রাইজ গিফট কি ছিল আমার মা আমাকে সেই খুব আদর করে বলল কি তোর ওই গানটা আমার খুব প্রিয় তুই একবার গাইবি কঠিন লোহা কঠিন ভূমি ছিল আছে তান শিবলি মোহাম্মদের কাছে প্রশ্ন সাদি মোহাম্মদের চরিত্রের তিনটি খারাপ দিক আমাদেরকে জানিয়ে দিন তিনটে কেন ইশ দেখি তিনটে আগে হতে পারে তিনটে ও একটা শুধু আচ্ছা বলো তো শুনি আশ্চর্য কাণ্ড তিনটা বলতে অনেকগুলো বলে ফেলবে ও হ্যাঁ সেই তো না 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 তুই বলিস না একটা বল একটা বল না ভালোই সব কিন্তু হ্যাঁ মাঝে মাঝে মানে এই অভিযোগটা এখনো কেন করেনি আমি জানি না সে বলতে চায় যে আমি বড় ভাই হিসেবে মানতে চাই না এটা একটা আমার বিরুদ্ধে অনেক টক শোতে সে অভিযোগটা করেছে কিন্তু আমার যেটা মনে হয় যে মাঝে মাঝে ছোটদের কথা শুনতে হয় কিন্তু শোনে না কিন্তু আমি খুব নাইসলি বলার চেষ্টা করি যে এরকম বুঝাতে চাই এইরকম এরকম সে কিন্তু সেটা শুনতে চায় না তখন আমার একটু রাগ হয় এ মোটামুটি এটা একটা আর আর বলিস না না আর খুঁজতে বলতেই দিতে চায় না
শুনতে চায় না শুনতে চায় এই যে ও হ্যাঁ রাইট শুনতে চায় না এইটা একটা প্রমাণ হয়ে গেছে না একদম মানে শুনতেই চায় না এরকম হলো আপনার কাছে জিজ্ঞেস করি তাহলে শিবলি মোহাম্মদের তিনটা চরিত্রের খারাপ দিক বলেন ওর মধ্যে মানে আমি আমার সঙ্গে একসাথে ছবি দেখতে বসি ছবি দেখতে বসে মনে করে উত্তম কুমার সিঁড়ি দিয়ে নামবে তারপর নিচে সুজিত সেন উপরে গান গাইছে আমি ফার্স্ট ফ্লোর করে হ্যাঁ উত্তমকে নামিয়ে দিই তাড়াতাড়ি বাড়ি ফিরে দিই তারপর তিন ঘন্টার সিনেমা যদি 10 মিনিটে আধা ঘন্টায় শেষ করতে চাই এই সিনেমা দেখার কি আনন্দ আছে বলো রিমোট থাকে তার হাতে সুন্দর একটা সিনেমা দেখতে বসছি আর উত্তম কুমার সিঁড়িটা দিয়ে নামবে খারার করে নামিয়ে এখানে নিয়ে চলে আসবো মানে নামছেই তো তো নামছেই তো যদি হয় তো পুরো সিনেমাটা দেখা যাচ্ছে বিয়েটাও দেখে দিই হ্যাঁ বিয়ের দৃশ্য এখন সাত পাকে ঘুরবে মানে তার কথা হচ্ছে আমি তো জানি সে নামছে এটা তখন দেখার কি আছে স্টোরিটা তো জানি আমি তো এই সিনেমা দেখে কি লাভ আমার আমার স্টার্টিংটা এন্ডিংটা দেখলেই তো হলো বিশ্বাস করো নীল মানে বিরক্তি চরম আমি দেখি না আমি রিমোট যদি আমার হাতে থাকে আমি দেখতে রাজি আছি কারণ আমি প্রতিটা মুহূর্ত এনজয় করি ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলোকে এনজয় করি আমি মানে ওদের এক্সপ্রেশন দেখতে চাই সব ছবিগুলো এতবার দেখা আমাদের যতবারই হোক উত্তম কুমার আসলে আমি আচ্ছা বুঝেছি যে ছবি দেখা নিয়ে দুজনের মধ্যে বেশ ঝগড়া হয় আমি বুঝে গেছি সেটা ফ্রেশ ফানফিল বিস্কুটস প্রেজেন্টস দুষ্টু মিষ্টি সম্পর্কের গল্পে আজকের কুইজ মোহাম্মদপুরের কোন রাস্তাটি সাদি মোহাম্মদ শিবলি মোহাম্মদের বাবার নামে রাখা কুইজে অংশ নিতে ভিজিট করুন www.facebook.com/freshbiscuitsmgi থ্যাংক ইউ একটা গান শুনতে শুনতে বিদায় নেব কিন্তু তার আগে আমার পক্ষ থেকে ফ্রেশ ফানফিল বিস্কুটসের পক্ষ থেকে দুষ্টু মিষ্টি সম্পর্কের গল্প অনুষ্ঠানের পক্ষ থেকে দুজনের জন্য দুটো উপহার আছে সেটা একটু দিয়ে এত বিস্কিট আমি একবারে আমার মুক্তি আলুই আলুই এই আকাশে আমার মুক্তি আলুই আলুই আমার মুক্তি ধুলাই ধুলাই ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলুই আলুই দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়